হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নওরিন স্মমব্লগ। তো বন্ধুরা, তোমরা কি চাও ইনস্ট্যান্টলি তোমাদের মুখে একটা দারুণ সুন্দর চমক এসে যাক, দারুণ সুন্দর একটা গ্লো এসে যাক? তাহলে আজকে তোমাদের জন্য দারুণ সুন্দর একটা রেডিমি শেয়ার করছি, ইনস্ট্যান্টলি মুখটাকে কালচে দাগ ছোপটাকে দূর করে দিবে। আর তাতে আমাদের যেটা লাগবে সেটা হলো নারিকেল তেল আর ফেয়ার অ্যান্ড লাভলি। দেখো বন্ধুরা, ফেয়ার অ্যান্ড লাভলি আজকে না, আমরা অনেক বছর থেকে ব্যবহার করে আসছি, আর এটা নারিকেল তেলের সাথে এমনভাবে ব্যবহার করব যে ফেয়ার অ্যান্ড লাভলি আমাদের ত্বককে উজ্জ্বলতা আর একটা ফর্সা ভাব এনে দিয়ে ত্বককে অনেক গ্লো করবে, এমনকি আমাদের ট্যান তুলে দিবে, মুখের কালচে ছোপ দাগ দূর করে দিবে। অথচ এটি ব্যবহার করে কোনো রকমের ক্ষতি হবে না, কারণ এইটি আমরা মিক্সড করব ন্যাচারাল জিনিস দিয়ে। তো সবাই আমার প্রসেসগুলো আর কথাগুলো মন দিয়ে শুনে ঠিকঠাকভাবে রেডিমিটি তৈরি করবেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট দিবে। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই কীভাবে আমরা ফেয়ার অ্যান্ড লাভলি আর নারিকেল তেলকে ব্যবহার করে ইনস্ট্যান্ট একটা গ্লো নিয়ে আসতে পারি, আর চেষ্টা করব এই রেডিমিটি রাতে ব্যবহার করার, কারণ স্কিনকে ডেড অ্যান্ড করার জন্য রাতে করা ভীষণ ভালো, যাতে স্কিন কোনোভাবে ড্যামেজ না হয়। তো চলুন তাহলে মূল ভিডিওটিতে যাওয়া যাক। তো বন্ধুরা, এখানে আমি একটা কাচের বাটি নিয়েছি, এখন এখানে আমি হাফ চামচের মতো ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি এমন একটা জিনিস ব্যবহার করব যেটা আমাদের ত্বকের জন্য অনেক অনেক উপকারী। তো এখানে আমি এখন নিয়ে নিচ্ছি টমেটো, তো পাকা টমেটো এখানে নিব। তো একটা ধারালো ছুরি বা চাকু, যে কোনো কিছু হোক, তা দিয়ে টমেটোকে ফুটো করে টমেটোর রস এখানে আমি দেড় চামচের মতো নিয়ে নিচ্ছি। তো এরপরে এটা ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করার পরে যদি মনে হয় যে না, এটা আরও পাতলা করার দরকার, তাহলে আরেকটু টমেটোর রস নিয়ে পাতলা করে নিব। তো এইখানে টমেটোর পরিবর্তে আপনারা যদি বলেন যে টমেটোর পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে কি না, তাহলে আমি বলবো না, এখানে টমেটোর রসই দিতে হবে, এটার পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে না বন্ধুরা, কারণ টমেটোতে ভিটামিন সি আছে, এমনকি ব্লিচিং প্রপার্টিও আছে। এছাড়া টমেটো রসের মধ্যে এমন কিছু উপাদান আছে যা আমাদের প্রোটেক্টিং, প্রো ক্লিনিং করতে সাহায্য করে অ্যান্ড ডিট্যানিং করতেও সাহায্য করে, তাই টমেটোর রস এখানে বাধ্যতামূলক, টমেটোর রস দেওয়াই লাগবে। তো এরপরে এখন আমি রেডিমিটি ভালোভাবে মিক্স করে নিয়ে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এটা নিজে থেকে ব্যবহার না করলে কখনোই বুঝতে পারবে না যে এটা কতটা কার্যকারী। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখে সেম প্রসেসগুলো করে অবশ্যই ব্যবহার করবে। তো আমার রেডিমিটি তৈরি করা হয়ে গেছে, এখন আমি এখানে চলে এসেছি আমার হাত, অর্থাৎ তোমরা তো ব্যবহার করবে মুখে অথবা গলায় বা ঘাড়ে, যেখানে ব্যবহার করো না কেন, আগে সেটা পরিষ্কার করে নিবে। পরিষ্কার করার পরে নারিকেল তেল দিয়ে তোমাদের মুখটা 2-3 মিনিটের মতো ম্যাসাজ করে নিবে, আর নারিকেল তেল দিয়ে, নারিকেল তেলের সাথে সাথে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মুখটা ম্যাসাজ করে নিবে। আর যত তাড়াতাড়ি তোমাদের এই পানিটা টেনে নিবে, তত তোমাদের ত্বক স্মুথ হবে এবং যে দাগ আছে বা ছোপ ছোপ দাগ আছে সেই দাগগুলো দূর হবে, আর অনেক গ্লো চলে আসবে এই প্যারাসুট তেল দিয়েই। তো এরপরে তেলটা ম্যাসাজ করার পরে আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, তো তোমরাও টাওয়েল দিয়ে তেলটা মুছে দেওয়ার পরে, এই যে আমি এখন যেভাবে রেডিমিটি ইউজ করছি ওইভাবে করে তোমাদের মুখে রেডিমিটি লাগিয়ে নেবে। লাগিয়ে রাখার পরে 1-1.5 মিনিটের মতো লাগিয়ে একটু ম্যাসাজ করলেই হবে। ম্যাসাজ করার পরে 5-7 মিনিট রেখে দিবে। 5-7 মিনিট রাখার পরে সেটা জল দিয়ে হোক আর তয়ল দিয়ে হোক মুছে নিবে। 5-7 মিনিটের বেশি কিন্তু এখানে রাখা যাবে না। তো চলে এসেছি 5 মিনিট পরে, তো 5 মিনিট পরে আমি এটা উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আগের থেকে আমার হাতটা কত ফর্সা ও উজ্জ্বল হয়েছে এবং কত চকচকে হয়ে গিয়েছে। তো রেডিমিটি উঠিয়ে নেওয়ার পরে তোমরা জল দিয়ে ভালোভাবে মুখটা ফ্রেশ করে নিয়ে তোমরা রাত্রে যে নাইট ক্রিম ইউজ করো, সে নাইট ক্রিম ইউজ করে ঘুমিয়ে যেতে পারো।
আর সকালে উঠে দেখবে কি সুন্দর একটা গ্লো চলে এসেছে তোমাদের ফেসে, আর আর ছোপ ছোপ দাগগুলো কিন্তু সব উঠে যাবে। তো বন্ধুরা, আজকের ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে রেডিমেডি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিবা পরবর্তী বিভিন্ন রেডিমিগুলো দেখবার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।